খানা আচ্ছা দিয়েছো। আমি একটা গিফট দেবো ভেবেছিলাম, এ দুটো নিয়ে নিয়েছি জানো। খেয়ে দেখো, কেমন আছে? ভালো। গুড আফটারনুন সবাই, তোমরা কেমন আছো? যাই হোক, ভালোই থেকো। আজকে আমি ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো কী ব্যাপার, আমি কেন ব্লগ স্টার্ট করছি? তো আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখা যাক আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। চলো, এই যে কী আছে, মানে অনেক বেলা গেছে, আজকে ইডে করেছে শুক্রবার, তো আস্তে আস্তে বহুত দেরি। মা তো বললাম খেয়ে নিতে, পার মা না খেয়ে অপেক্ষা করছে। চলো ভাতটা বেড়ে একদম রেডি সেডি করে দিচ্ছি। এত কিছু তো খাওয়া তো যাবে না, এত আয়োজন। দেখো তোমার জন্মদিনে এতদিন পরে আমারটা আছে, মনে থাকে এতে গো, মানে বিরাট বিরাট রকম হবে। সেই সেটা জানো মনে থাকে, সেই কারণে আজকে দিনটা এত ভালো করে সেলিব্রেট করা। ঠিক আছে, একদম মনে থাকে, একদম মনে থাকে। এই যে লেবু, লঙ্কা, লঙ্কা দিইনি, লঙ্কা খায় না সে। আচ্ছা লেবু, নুন, তারপরে আছে মাছ ভাজা, মানে পাঁচ রকম ভাজা আছে। এই যে উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি, প্লাস মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। ডালটা তলায় চলে গেছে আপাতত, আমি বানিয়েছি তো, ও বানিয়ে নিয়েছি সোনা। আর আচ্ছা এটা হচ্ছে মাছের কালিয়া, দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, মানে আমি বানিয়েছি। আচ্ছা এটা হচ্ছে চাটনি, আম প্লাস টমেটো ছিল না, টুটি ফ্রুটি দিয়ে বানিয়েছি, বাট দেখতে ভীষণ সুন্দর লাগছে। স্যালাড, এই যে পায়েস, মিষ্টি, আর এই যে আম, পান মশলাটা দিচ্ছি, খেদে উঠুন, জলও রয়েছে। হ্যাঁ তোমাকে ছাড়িনি, নতুন গেঞ্জি পরেছো, এই টি শার্টটা আমি দিয়েছি, তবে ছাড়া যায় এটা বলে বলে মনে করাবো। ঠিক আছে, এবার কি বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোটা খেয়ে নাও নাকি? হ্যাঁ খাবে, দাঁড়াও ফটো শ্যুট হবে এখন। সেই শুভ জন্মদিন, এখানে মা বসেছে, শুরু করে দিয়েছে। সাড়ে সাতটা বাজে চললো, বেরোচ্ছি একটু, ভেবেছিলাম ভুলভুলাইয়া দেখতে যাব। এখানে আবার বেলা শুরু লাগিয়েছে জানো তো, মানে বাংলা সিনেমা চলেই না, বাট বেলা শুরুটা যাই হোক দেখছি আইনক্সে দিয়েছে। বাট পিজু বেলা শুরু দেখার লোক নয়, আমি তো দেখে নিতাম, ঠিক আছে আমার ভালোই লাগতো, বাট ঠিক আছে কই বাত নেই। দিয়ে ভাবলাম ভুলভুলাইয়া দেখতে যাব, তো যাবো যাবো না করতে করতেই টাইম পেরিয়ে গেল, ছেড়ে দাও। এখনও আছে, সাড়ে নটার একটা শো আছে, তো অত রাতে অত দূর গিয়ে ফিল্ম দেখতে যাওয়ার লোক আমরা নয়। তো যাই হোক একটু ঘুরে আসি, ওর জন্য একটা ছোট্ট গিফট নেবো ভেবেছি, তো সেটাই আর কি নেবো, প্লাস একটু টুকটাক খাওয়া, একটু ঘোরা হবে এই আর কি। আর সাড়ে সাতটা বেজে গেছে, মানে এখনও পাঁচ মিনিট দেরি আছে, নিজে দেরি করলো, দিয়ে পরপর পরপর করে পালাচ্ছে, দিয়ে বলছে চলো চলো চলো। দেখো যাই হোক, প্রত্যেকবার যেতে হবে।
আমি বললাম না ব্লগটা তো কন্টিনিউ করি। ওকে বলিনি কি গিফট দেবো, বাট বুঝে গেছে বেটা কি গিফট দিতে এসেছি। কারণ বলো তো, এই যে সিলেবাস এসেছে উপরে আছে, চলো কি গিফট দেবো বুঝতে পেরে গেছো? কি গিফট দেবো বুঝতে পেরে গেছো? আজকে আমার ট্রিট, ঠিক আছে? আজকে পাতি দেবে রিল্যাক্স, চলো। ঠিক আছে, চল চল। গিফট নেওয়া হয়েছে, এটা এক নম্বর, এটা দু নম্বর, আর মাপ দেওয়া হচ্ছে, বেডটা ফুটো হবে। যাই হোক, পাচিদের কাজে রাজি করিছি না, আরও নিতে চায় না আমার কাছে, আজকে আমি দিয়েছি, ফাইটা নিয়ে আমার খুশি লাগে। আলাদা আবার কি দেখি খেয়ে দেখ, মানে স্টিকটা থেকে ছাড়িয়ে দিয়েছে বোধ হয়, না স্টিকটাই দিতে পারতো বেশি ভালো লাগতো না? টেস্ট করে দেখো, বাদে ভয় দেখে তো ভীষণ মানে আকর্ষণীয় লাগছে নিঃসন্দেহে। খেয়ে দেখো কেমন হয়েছে, ভালো? যাই হোক, তোমার বার্থডে ট্রিপটা তো ভালো হলো, সেটা বলো। হ্যাঁ, থ্যাংক ইউ তো বললে না, বার্থডে সেলিব্রেশন করছি, একবারও থ্যাংক ইউ বলো না। সারা পৃথিবীর লোকে ফেসবুকে ভর্তি করে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একবারও বলেনি, কারণ কাল 12টা বাজার পর থেকে কতবার বলেছি, তার কোনো মানে আমি ঘুমে শেষ করতে পারবো প্রত্যেক ঘন্টা কি তার বেশি বলেছি। এবার বাদে শেষের দিকে যায়, এবার ঝগড়া করতে হবে। আমি একটা গিফট দেবো ভেবেছিলাম, এ দুটো নিয়ে নিয়েছে জানো, বেল্ট আর পাই। আমার প্ল্যান ছিল না পার্টটা দেওয়ার, বাট এসে ভাবলাম চলো ঠিক আছে, ওই বাদ নেই, আমি নিলে আরও বেশিতে ঝাড়তাম। যাই হোক, চলো কেকটা দেখো এবার, হ্যাপি বার্থডে হাজবেন্ড। আর ছুরিটা যেভাবে পড়ে রয়েছে মনে হচ্ছে কেকের গলা কাটবে, দেখুন কেকের গলা। হ্যাঁ, এত খাইয়েও যদি বইয়ের গলা কাটে, এত খেটে কেকটা বানিয়েছি, এটা ডাবল লেয়ার কেক। হ্যাঁ, কাটলে দেখতে পাবে, বুঝতে পারলে পার্টি? কেকটা ছুরিটা উল্টো ধরে যাও না, শুরু করো এবার, কোথায় কী করবে লাগিয়ে দেবো। আর ভিডিও কল করবে তো নাকি? ও, এ আবার বাথরুমে চলে গেছে ফটো তুলতে তুলতে, ফটোগ্রাফার আমার, আর একটু পেছলে বাথরুমে ঢুকে যাবে। না, ওকে কাটো কাটো, ওকে একটু কাটো, এদিকে দেখো, হাতে করে ধরো, উল পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ছবি নি।
আজকের গিফট পার্স আপাতত ফাঁকা, ওইটা নিজেই ভরে নেবে। ঠিক আজ বেল্ট অ্যাকচুয়ালি দুটোই খুব ভালো জিনিস আর দরকারি জিনিস। অ্যাকচুয়ালি কি বলতো, এত বছর পর না মানে আমি সারপ্রাইজ গিফট দেবো, আমাদের ওটা কোনোদিনই ছিল না। বিশেষ করে ওকে তো আমি না বলে অনেক সময় কি ঘড়ি নিয়ে আসতাম বেশি, কারণ ছেলেদের গিফট অপশন খুবই কম থাকে। বাট ঘড়ি ও খুব একটা পরেই না, আর মানে আলমারিতে পড়ে পড়ে পড়ছে দু তিনটে কি চারটে বোধ হয় ঘড়ি। তো সেই জন্য এবারে ঠিকই করেছিলাম, যেটা যেটা দরকার আছে মানে এগুলো ছিল অবশ্যই, মানে ছিল না এতদিন দেওয়া নয়, মানে মনে হচ্ছে এবার রিনিউ করার দরকার আছে। তো সেই জন্য এটা রিনিউ হলো মানে এইটাই বোঝা পড়া আর কি, এখন আর ওই সারপ্রাইজ দেবো। আর বিশেষ করে আমার তো নয়, আমি তো বলে কই গিফট নিই আর বড় সরো নিই, তাই না? সেটাই। যাই হোক, তো আজকে ট্রিপটা দিলাম, সারাদিন সকালের আয়োজন ভালো গেছে, বেস্ট ট্রিপ অফ দা ইয়ার। কেকটা কেমন হয়েছিল সেটা বলো। কেকটা তো কফাই নেই কিছু, কেকটা দারুণ হয়েছিল, একদম দুর্দান্ত চকোলেটই বলো, আবার ভ্যানিলার টেস্টটাও পাওয়া যাচ্ছিল, মানে একদম পারফেক্ট হয়েছিল। যাই হোক, আমার পরিশ্রমটা সফল হয়েছে এটা বলতে পারি। চলো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই বাই।